নারীরা সালাতে তাদের পায়ের পাতা ঢেকে সালাত তাদের করতে হবে কিনা এই বিষয়ে আমরা প্রথমত বলতে চাই যে নারীরা যদি তাদের ঘরের বাইরে যায় তাহলে অবশ্যই তাদেরকে তাদের পায়ের পাতা ঢেকে সালাত আদে করতে হবে লাহ আলেসাম বলেছেন লাই একবার ও লহ সোলাত হায় ইল্লা ইল্লাভী খেমা রিন অল্লস পরিণত বয়সে পৌঁছেছেন এমন কোন নারীর সালাত কবুল করবেন না যদি তিনি আলাদা খেমার ব্যবহার না করেন খেমা মানে হচ্ছে আলাদা একটি কাপড় যে কাপড়টি তার মাথা থেকে তার পা পর্যন্ত আলাদা করে ঢেকে দেবে সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলেন তারা যদি হাত এবং তার মুখ যে এটা যদি খোলা থাকে তাহলে তার সালাত হয়ে যাবে কিন্তু তার অন্য অঙ্গগুলো অবশ্যই রাখতে মনে রাখা দরকার যে নারীরা তাদের গোটা শরীরেই তাদের জন্যে আ ওরাত অতএব তিনি সালা তাদের করতে গিয়ে তার যদি চুলগুলো বের হয়ে যায় যদি গলা যদি বের হয়ে যায় তাহলে তার সালাতে হবে না কারণ তিনি তার আওরাত অর্থাৎ তার সতর্কে তিনি লঙ্ঘন করেছেন যেমনি ভাবে পুরুষের নাভি থেকে তার হাঁটু পর্যন্ত সতর এই জায়গায় যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে না তেমনিভাবে নারীদের এই হাত এবং মুখের এতটুকু ছাড়া যদি অন্য কোনো অঙ্গ যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে